আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা। কিভাবে খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে রেসিপিটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিই। তৈরি হয়ে গিয়েছে মজাদার খোলাজা পিঠা। আশা করছি খুবই সহজ এবং মজাদার এই পিঠাটি বাসায় অবশ্যই তৈরি করবেন। সেই সাথে মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।